কয়েকদিন আগে চায়নার একজন ইঞ্জিনিয়ার মা ঘর থেকে উদ্ধার হয়ে গেল। আবার একটু আগ বাড়াইয়া, এখন আমার বলা ঠিক হবে কিনা কিছুক্ষণ পর আমরা বুঝবোই কেন, চায়নার অ্যাম্বাসেডার তিনি আজকে একটা বক্তৃতা দিয়েছেন, শেখ হাসিনার গুরুত্ব, শেখ হাসিনার গণতন্ত্র উৎকৃষ্ট, শেখ হাসিনার দেশে মানুষ শান্তিতে আছে, শেখ হাসিনার দেশে উন্নয়ন হচ্ছে, গণতন্ত্রের উদাহরণ দিচ্ছে। হ্যাঁ, উদাহরণ দিচ্ছে দেশের মানুষ শান্তিতে থাকা, এটা থাকা, সেটা থাকা কতগুলোই বলছেন, দেশের মানুষ কেমন শান্তিতে আছে তারপর চায়নার কথা বলছে। কারণ চায়নার কাজ করে বিশ্বের মধ্যে আমরা ছোটবেলা সামারও দেখে নেই, আমরা তো অনেক ছোট দেখছি, কাবলিওয়ালা কাবলিওয়ালারা কাঁধে ব্যাগ নিয়ে গ্রামে গ্রামে ঘুরত আর টাকা লোন দিত, 10 টাকা 20 টাকা 50 টাকা, আর কদিন পর পর যেত, গিয়ে বলতো কি ওই টাকা না দিতে হলে কোয়ান্ত সুদ মানতি আসল নেই মানতি, তো হয়তো বাংলাদেশে কাবলিওয়ালারা আবার আসবে যে আমরা আসল নেই মানতি সুদ মানতি, কারণ আসল নিয়ে এগুলো তো আর সুদ পাওয়া যাবে না, যতদিন আসল থাকবে ততদিনই তো সুদ পাবে। আজকে কোথায় আছে, একদিকে কাবলিওয়ালারা ইনভেস্ট করছে, আরেকদিকে বাংলাদেশটাকে নিঃশেষ করার জন্য তারা একটা পাপেট একটা পুতুল হিসেবে শেখ হাসিনাকে রাখছে, আবার দুটো পরস্পর বিরোধী শক্তি। আর চেয়ারম্যানের নির্বাচন হাবিবুর রহমান সাহেব বললেন তার ম্যাজিকের কথা, ওনার সাথে বড় ম্যাজিক আর কিছু নাই, এই ম্যাজিকের শোতে কি হয়েছে, হিজরা জয়লাভ করছে, নৌকার জামানত। আমি মানুষ হিসেবে তাদেরকে ঘৃণা করি না, কিন্তু আমাদের সমাজ এই তৃতীয় লিঙ্গের এদেরকে একটু এড়িয়ে চলে, তাদেরকে খুব একটা সামাজিক মর্যাদা দেয় না, গুরুত্ব দেয় না, দেয় তাইলে এই দেশের মানুষ অকপটে সেই হিজড়াদের বেছে নিচ্ছে, ভোট দিয়ে জয়লাভ করেছে নৌকারে। আরেকজনে আওয়ামী লীগের প্রার্থী দেখলাম সুটটাই পরা, সে পরাজিত হয়েছে নৌকা মার্কা নিয়ে, ভবিষ্যতে নৌকা নেব না কুর্তা মার্কা নিয়ে দাঁড়ান, এটা শেখ হাসিনা অশ্লীল শব্দ না আপনার জন্য, তাই না? এটা করে মামলা দিয়ে নয় আমাদেরকে বন্ধ রাখবে, বিশ্ববাসীর চোখ বন্ধ করবে না কি করে, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে যদি তারা ত্যাগ করে বাংলাদেশকে সেখানে বাধা দিবেন কি করে, 100টি গণতান্ত্রিক দেশ যেখানে পাকিস্তানের মতো দেশ, যেখানে ইন্ডিয়ার মতো নেপালের মতো দেশ গণতান্ত্রিক দেশের বাইডেনের দাওয়াত পায় সেখানে পায় না কে, বাংলাদেশ, আর কে পায় না, পাশে মিয়ানমার, তাহলে গণতান্ত্রিক দেশের সংজ্ঞায়ও আমরা পড়ছি না, তাহলে কোন সংজ্ঞায় যাবে, জিটি কমিউনিস্ট কান্ট্রি, চায়না কমিউনিস্ট কান্ট্রি, তারা গণতন্ত্র বোঝেও না বুঝতেও চায় না, তাদের নিজস্ব পদ্ধতির মতো তাদের দেশ চলে। এটা আমাদের দেশের ফরেন মিনিস্টার আছে, মগজে কি আছে জানি না, জানি না মাঝে মাঝে যা বলে যে একসঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক, আরেকজনকে রক্তের সম্পর্ক, এই যে কত ধরনের কথা, উদ্ভব কথাবার্তা। আজকে আমরা দেশটা এই যে অশ্লীল শব্দ নিয়ে একটি শব্দ উঠছে, আমাদের দেশটা নিয়ে মানুষের মস্করা করছে না, এই মস্করা থেকে আমরা কীভাবে রেহাই পাব, এই মস্করার কী জবাব আছে আমাদের কাছে, আমরা কি মস্করার পাত্র নাকি? দেশের মালিক তো জনগণ, আমাদের আন্দোলনটা কিন্তু জনগণের মালিকানা ফেরত পাওয়া, জনগণ ডিসাইড করবে কখন কাকে দায়িত্ব দিবে, কাকে কখন জানবে। আজকে ডিজিটালের কথা বলেন, এই ডিজিটালের মাধ্যমে ডিজিটাল লুটপাট যেভাবে শুরু হয়েছে আপনারা জানেন, ই কমার্সের মাধ্যমে ধারাবাহিকভাবে প্রতিনিয়ত আমরা সংবাদ পাচ্ছি যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে যাচ্ছে, কিন্তু
এই সরকার যেভাবে দুর্নীতি লুটপাট ভোট লুটপাট এবং মানুষের ব্যক্তি মানুষের টাকা সরকারি টাকা তারা লুটপাটে মত্ত তারা ভোটবিহীন এই সরকারকে কিভাবে উৎখাত করা যায় জাতীয় নেতৃবৃন্দ আগামী দিনে সেই সঠিক সিদ্ধান্ত নেবেন আজকে দেশের মানুষ কিভাবে দিন যাপন করছে এই সরকার ভুক্তভোগ করছে না প্রতিনিয়ত জিনিসপত্রের দাম যেভাবে ঊর্ধ্বমুখী দিকে এগিয়ে যাচ্ছে আমরা দেখি এই সরকার নির্লজ্জ বেহায়ার মতো ক্ষমতায় বসে আছে ভোটারবিহীন সরকার ভোটারবিহীন সরকার থাকলে যে হয় যা হয় সেটা হচ্ছে কোনো জবাবদিহিতে থাকে না তার পরিণাম আমরা দেখতে পাচ্ছি লুটপাট কিভাবে চলছে সাথীয় বন্ধুরা তাই ভোট গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে সাহস করে মাঠে নামতে হবে এবং আজকে কি অবস্থা দেখতে পাচ্ছি আজকে রাজনীতিকে কোথায় নিয়ে গেছে আমাদের দেশে কি সামরিক শাসন চলছে আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজনীতিটা আজকে গৃহবন্দী হয়ে গেছে আজকে আমরা কিন্তু ঘরোয়া রাজনীতির মধ্যে সীমাবদ্ধ আজ আমরা দেখতাম আগে যে এখন গণতন্ত্র উত্তরণের জন্য সামরিক সরকাররা যেভাবে ঘরোয়া রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতেন আজকে কিন্তু সেটাই চলছে আজকে কিন্তু আমাদের এই রাজনীতি কিন্তু প্রেস ক্লাবের এবং প্রেস ক্লাবের বাইরের সামান্য রাস্তার মধ্যে দাঁড়িয়ে মানববন্ধের মধ্যে সীমাবদ্ধ আজকে রাজনীতিতে রাজনীতিকে তারা অঘোষিতভাবে ঘরোয়া রাজনীতির মধ্যে চলছে এই দেশের রাজনীতি আজকে যখন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি লুটপাটের বিরুদ্ধে রাজনৈতিক দল যদি বাইরে সমাবেশ করার অনুমতি চায় তারা সেই অনুমতি দেয় না আমরা অতীতে দেখেছি বাইরে রাজনৈতিক দলের সমাবেশের জন্য অনুমতির প্রয়োজন ছিল না কিন্তু আজকে পুলিশের কাছে অনুমতি নিতে হয় এই হচ্ছে দেশের আজকে রাজনৈতিক অবস্থা এই রাজনৈতিক অবস্থা থেকে উত্তরণের জন্য আমি মনে করি বিরোধী দলীয় জোট তারা সঠিক সিদ্ধান্ত নেবে বিরোধী দলীয় জোট এবং জাতীয়তাবাদী দলের নেতৃত্বে এদেশে ভোট এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে আন্দোলন করতে হবে যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন আপনারা জানেন কিভাবে দেশ স্বাধীন হওয়ার পর এদেশের সমস্ত রাজনৈতিক কার্যক্রম বন্ধ করে একদলীয় শাসন ব্যবস্থা চালু করেছিল মার্শালের মাধ্যমে সমস্ত সংবাদপত্র কণ্ঠরোধ রোধ করে সমস্ত সংবাদপত্র বন্ধ করে শুধু সরকারের নিয়ন্ত্রণাধীন সংবাদপত্রের মাধ্যমে দেশ চলছিল ঠিক একই অবস্থা আজকে আমরা স্বাধীনতার 50 বছর পর সেটাই আমরা দেখতে পাচ্ছি এই কারণে কি মুক্তিযোদ্ধারা আত্মহুতি দিয়েছিল এই কারণে কি 30 লক্ষ বোন আত্মহুতি দিয়েছিল 30 লক্ষ জনগণ যে আত্মহুতি দিয়েছিল তার আজকে তার মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে সেই মুক্তিযুদ্ধকে একদম অপমানের চরম সীমানায় পৌঁছে দিয়েছে তাই আবার আমাদের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের মুক্তিযুদ্ধের চেতনা সঠিকভাবে বাস্তবায়নের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে তখনই যারা সফল হবে যারা এই আন্দোলন করতে গিয়ে এবং বিভিন্নভাবে নির্যাতিত হয় এই সুন্দর পৃথিবীতে চিরবিদে নিয়ে গেছেন তাদের আত্মা শান্তিভাবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে